স্বাধীনতার 50 বছর অতিক্রম করেছে বাংলাদেশ সামরিক বাহিনী। এই দীর্ঘ সময় অতিবাহিত করলেও কেন আধুনিক সমরাস্ত্র নেই বাংলাদেশের? এর পেছনে মূল রহস্য কী? বাংলাদেশ স্বাধীন হবার পর একাধিক রাজনৈতিক দল দ্বারা শাসিত হয়েছে, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, আবার কখনো জাতীয় পার্টি। তবে প্রায় 40 বছর শাসন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি, সুতরাং দায়ভার এই দুইটি দলের সবচেয়ে বেশি। বাংলাদেশে অতীতে একটি প্রথা চালু ছিল, 5 বছর পরপর নতুন সরকার ক্ষমতায় আসত। এই কারণে কোনো রাজনৈতিক দল সামরিক খাতে ব্যয় করেনি উল্লেখযোগ্যভাবে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম ছিল হোসেন মোহাম্মদ এরশাদ, কেননা 1983 থেকে 1990 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এই 7 বছরে বাংলাদেশে একাধিক সমরাস্ত্র উৎপাদন শুরু হয়, বিশেষ করে গোলাবারুদ উৎপাদন এবং রপ্তানি শুরু করেছে বাংলাদেশ। আজ থেকে 35 বছর পূর্বে বাংলাদেশ বছরে $2 মিলিয়ন সমরাস্ত্র রপ্তানি করত, অথচ বর্তমানে $1 মিলিয়ন সমরাস্ত্র রপ্তানি করে না বাংলাদেশ। এর থেকে বোঝা যায় প্রতিটি রাজনৈতিক দল আর যাই করুক সামরিক খাতে কোনো গুরুত্ব দেয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সামরিক খাতে ব্যয় করার ক্ষেত্রে কেন এতটা উদাসীন? এর পিছনে মূল রহস্য ক্ষমতা কেন্দ্রিক দেশ শাসন করার উচ্চাকাঙ্ক্ষী মনোভাব। তা যদি দেশের জন্য ক্ষতিকর হয় তবুও, এক্ষেত্রে বৈদেশিক শক্তির প্রভাব ছিল তা স্পষ্ট প্রতীয়মান। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে প্রধানত দুইটি দেশ, একটি মার্কিন যুক্তরাষ্ট্র, অপরটি তথাকথিত বন্ধুরাষ্ট্র ভারত। বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হোক তা কোনোভাবেই চায় না ভারত, কেননা দক্ষিণ এশিয়ায় ইতিমধ্যে তাদের দুইটি যুদ্ধের ময়দান উন্মুক্ত, একটি পাকিস্তান, অপরটি চীন। বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হলে চীনের কোনো আপত্তি নেই, বরং কৌশলগতভাবে চীনের জন্য বাড়তি সুবিধা। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সামরিক খাত নিয়ে কখনো আপত্তি করত না, সেক্ষেত্রে একমাত্র বাধা বাংলাদেশের সামরিক উন্নয়নে ভারত। বাংলাদেশের ক্ষমতায় যে রাজনৈতিক দলই আসুক না কেন, তারা মুখে ভারত বিরোধিতার কথা বললেও বাস্তবে ভারতের সঙ্গে আঁতাত করে চলে। কেননা দীর্ঘ 50 বছরে অন্তত 10 জন রাষ্ট্রনায়ক ছিল, তার মাঝে স্বাধীন হবার প্রথম 10 বছরে সামরিক খাতে তেমন উন্নয়ন করার সুযোগ ছিল না, এটা অর্থনৈতিক কারণে। এক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান তাদের উপর তেমন কোনো অভিযোগ নেই। তাছাড়া এই 2 রাষ্ট্রনায়ক সামরিক খাতকে আধুনিক করতে যথেষ্ট উচ্চাকাঙ্ক্ষী ছিলেন, বিশেষ করে বাংলাদেশ স্বাধীন হবার পর ভারত অতি অল্প সময়ের মাঝে দেশ ছাড়তে বাধ্য হয়, যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শিতার কারণে। এছাড়াও জিয়াউর রহমানের কারণেই হয়তোবা পার্বত্য চট্টগ্রাম এখনও বাংলাদেশের ভূখণ্ড, কেননা তার দূরদর্শী নেতৃত্ব না থাকলে পাহাড়ি বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রণ করা অসম্ভব ছিল। কিন্তু 1980 দশকে হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় আসার পর তিনি সামরিক খাতকে প্রাধান্য দিয়ে পরিকল্পনা করতেন। শুধুমাত্র সমরাস্ত্র আমদানি নয়, নিজ দেশে সমরাস্ত্র উৎপাদন এবং রপ্তানি নিয়ে লক্ষ্য ছিল তার, যা বাস্তবায়ন করতে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে ঢেলে সাজান, যেখানে বিভিন্ন গোলাবারুদ, রাইফেল, গ্রেনেড সহ একাধিক সরঞ্জাম উৎপাদন করা হতো। পরবর্তীতে সমরাস্ত্র রপ্তানি শুরু করেন। 1990 দশকে এরশাদের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের সামরিক উন্নয়নের অধ্যায় শেষ হয়। পরবর্তীতে 1991 সালে বিএনপি ক্ষমতায় আসে এবং বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির কার্যক্রম এক প্রকার বন্ধ হয়ে যায় এবং সমরাস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সুতরাং উৎপাদন এবং উচ্চাকাঙ্ক্ষী মনোভাব শেষ হয়ে যায় বাংলাদেশের। বাংলাদেশের নিজস্ব সমরাস্ত্র শিল্প এরশাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আজ বাংলাদেশ সমরাস্ত্র উৎপাদনে শীর্ষ দেশগুলোর একটি হতো, কেননা 1980 দশকে যে দেশ $2 মিলিয়ন সমরাস্ত্র প্রতি বছর রপ্তানি করতে পারে, দীর্ঘ 35 বছর পর সেই দেশ সমরাস্ত্র উৎপাদনে শীর্ষ দেশগুলোর একটি হতে পারে। পরবর্তীতে 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে, তারাও সামরিক খাতের অগ্রগতি নিয়ে তেমন কোনো উচ্চাকাঙ্ক্ষী ছিল না, তবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে সমরাস্ত্রকে ব্যবহার করে পরবর্তী মেয়াদে ক্ষমতা থাকতে চেয়েছিল। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তৎকালীন সময় F-16 যুদ্ধবিমান ক্রয়ের প্রস্তাব দেয়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তা নাকচ করে দেয়। পরবর্তীতে রাশিয়া থেকে 24টি MiG-29 অর্ডার করে, কিন্তু তারপরে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং 2001 সালে ক্ষমতায় আসে বিএনপি। রাশিয়ার সঙ্গে যুদ্ধবিমান ক্রয় চুক্তি বিএনপি সরকার বাতিল করে, তার পরিবর্তে মাত্র 8টি MiG-29 ক্রয় করা হয়। তারপর বাকিটা বর্তমান আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসে এবং এখনও পর্যন্ত তারাই বাংলাদেশ শাসন করছে। দীর্ঘ 13 বছর একটি দেশ পরিচালনা করার পরেও বাংলাদেশের সমরাস্ত্র উৎপাদন এবং রপ্তানি খাতকে উন্মুক্ত করা হয়নি। এবং কি বাংলাদেশ যে জাহাজ নির্মাণ শিল্পে এতটা এগিয়েছে, তার পিছনের মূল কারিগর হোসেন মোহাম্মদ এরশাদ। কেননা 1980 দশকেই শুরু হয় জাহাজ ভাঙ্গা শিল্পে বাংলাদেশের আবির্ভাব। তাই 1990 সালের পর যে সরকারই ক্ষমতায় এসেছে, তারা বাংলাদেশ সামরিক বাহিনীর আধুনিকায়নে কোনো গুরুত্ব দেয়নি। তবে এই সময়ের মাঝে সবচেয়ে বেশি দায়ভার বাংলাদেশ আওয়ামী লীগের ওপর যায়, কেননা তারাই সবচেয়ে বেশি সময় বাংলাদেশ শাসন করেছে। সর্বশেষ 13 বছরে বাংলাদেশের বহরে তেমন কোনো আধুনিক সমরাস্ত্র যুক্ত করা হয়নি, শুধুমাত্র টাইগার মিসাইল ছাড়া। এইভাবে একটি দেশের সামরিক উন্নয়ন অবহেলা কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে
তার দৃষ্টান্ত রোহিঙ্গা সংকট। সামরিক দুর্বলতা একটি দেশের সবচেয়ে বড় সমস্যা। বাংলাদেশের আধুনিক সমরসের অভাবের একমাত্র কারণ সদিচ্ছা নেই, কেননা দেশের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী অবস্থানে থাকার পরেও তেমন কোনো অগ্রগতি নেই। তবে বর্তমান সরকার একটি উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা নিয়েছে, ফোর্সেস গোল 2030, কিন্তু তা মূলা ঝুলিয়ে রাখার মতো বাস্তবায়ন হচ্ছে না, কেননা এখনও পর্যন্ত বেশ কিছু সামরিক ঘাঁটি নির্মাণ ছাড়া তেমন কোনো অগ্রগতি হয়নি। তবে 1990 দশকের পর 30 বছরে দেশের কোনো রাজনৈতিক দল সামরিক উন্নয়ন করেনি। এর পেছনে ভারতের চাপ সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। এজন্য দায়ী বাংলাদেশের নতজন পররাষ্ট্রনীতি। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হতে পারত শক্তিশালী একটি দেশ, যার কাছে মিয়ানমার সবসময় অবহেলিত দেশ হিসেবে থাকতে পারত। শুধুমাত্র সামরিক উন্নয়ন না হবার কারণে বাংলাদেশ আজ সংকটের মুখে। তবে সামরিক খাতে উন্নয়নের অর্থ এই নয় অতিরিক্ত ব্যয় করা সামরিক খাতে, যথাযথ এবং পর্যাপ্ত পরিমাণে অর্থ ব্যয় করাই প্রকৃত সামরিক উন্নয়ন। এক্ষেত্রে বাংলাদেশ তা করছে না, কেননা বাংলাদেশ তার জিডিপির 3% পর্যন্ত সামরিক খাতে ব্যয় করার সামর্থ্য রাখে। এক্ষেত্রে অর্থনীতির উপর তেমন কোনো চাপ আসবে না। কিন্তু বাংলাদেশ মাত্র জিডিপির 1.1% সামরিক খাতে ব্যয় করে। জিডিপির 2% ব্যয় করা ছিল সর্বনিম্ন অবস্থান, সেখানে বর্তমান অবস্থান থেকে উত্তরণ পেতে হলে 2.5% করে সামরিক ব্যয় করার কোনো বিকল্প নেই। তবে সাম্প্রতিক সময় একাধিক সমরাস্ত্র ক্রয় প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে, যা 2025 সালে পরবর্তী সময় লক্ষণীয় হবে। এক্ষেত্রে সমরাস্ত্র ক্রয়ের জন্য আলাদা বাজেটে যদি একটি বড় অংশ রাখা হয় কাতার এবং কুয়েতের মতো, তবে সমস্যা নেই। তবে কতদিন আর বাংলাদেশ সামরিক খাতে পিছিয়ে থাকবে তা বলা সম্ভব নয়, অন্তত 2030 সাল পর্যন্ত পিছিয়ে থাকবে এটা নিশ্চিত করে বলা যায়। এই ধরনের সামরিক বিষয়ে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।